বডির সাথে ফোন লাগালাম ভাই বলেন আপনার নমিনেশন বাতিল করা হয়নি কিন্তু কেন হ্যাঁ আপনারা সবাই জানেন আজকে এই জানেন না আপনি একটু সাইলেন্ট হন না ভাই আপনি যে সমস্যা জানেন না আচ্ছা যাই হোক আপনারা সবাই জানেন আজকে আমাদের নমিনেশন পেপার গুলোর পথে যাচাই বাছাই দিন ছিল যাচাই বাছাই আজকে আপনারা সবাই দেখেছেন যে আমার প্রার্থী বাতিল করা হয়েছে শুধু আমি না আমাদের আরো আট জনের বাতিল করা হয়েছে সাত জনের বৈধ ঘোষণা করেছে এর মধ্যে আমার যে দোষটা ধরেছে ওনারা বলেছে ওনারা আমার সবকিছু ঠিক আছে ওরা কোনো কিছু আমার সমস্যা দেখাতে পারেনি দেখা বিদ্যুৎ বিল ঋণ খেলাপে অন্য অন্য মামলা টামলা কোনো কিছু আমার দোষ বাতিল করতে পারেনি কোনো কিছু পারেনি এবং তারা দেখাইছে কি আপনারা যে ভোটারদের স্বাক্ষর পাননি তারা আমার সামনে উপস্থিত আছে কয়জন আপনি তাদেরকে দেখেন কিন্তু নির্বাচন কমিশনে আমার ভোটারদেরকে তার দেখলো না আমি তাদেরকে আরেকটা বিষয় ওনারা যখন ভোটার লিস্টে যখন যাচাই বাছাই করতে যায় যাচাই বাছাই করবে দেওয়ার টাইমে সেই টাইমে যখন আমাদের ভোটারদের কাছে যায় তারা সকল সিভিল ড্রেসে না দেয় ষাট আটজনকে পুলিশ দিয়ে তাদের বাসায় গিয়েছে একটা লোক তো এমনি কিন্তু পুলিশ দেখে ভয় পায় কিন্তু সেইরা মনে করেন ওকে যাওয়ার পরে আমি তাদেরকে বললাম যে বনানি তারপরে হলো আরো কিছু এলাকার কথা বলেছিলাম সে এলাকার তো মনে করেন আপনার ভোটার জানি আপনার গেছেন কোন জায়গায় বস্তি এলাকা গরিব পেড়া এলাকার গেছেন আচ্ছা ভালো কথা গেছেন সমস্যা নাই তারপর সেবেল ডেসে গেলেন না কেন অথচ দেখেন একটা চার দোকানদারের নাম ছিল ওখানে সে চার দোকানের বাসায় তখন তার পুলিশ গেছে এখন বউ কথা তো পুলিশ হাতে ধরবে উনি কিছু দৌড় মাসে ওর থেকে ধরবে দোকান থাকে এইরকম তো ভোটারকে ভয় হয়রানি করেছে আমার ভোটারদের এবং আমরা এই ভোটারদের আপনার এক মাস ধরে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করেছি আর ওনারা কালকে সকাল দশটা থেকে গেল গত শুক্রবারে দশটা থেকে বিকেল চারটের মধ্যে ওরা কিউনিটা কয়টা ভালো মতো না দেয় কয়টা বাড়িতে ঘুরে আসা করতে আমরা তাদেরকে খুঁজে পাইনি যে জায়গাতে আমাদের এক মাস লাগছে তাদেরকে বাড়ি বাড়ি সংগ্রহ করে আর একদিনে দশটা লোকের দশটি এলাকা থাকে ৩০০-৩২৫ হাজার ভোটারের ভিতর দশটা লোক খুঁজে বের করা খুব কঠিন আমরা তার মধ্যে 3৫০০ ভোটার আমরা 3৩০০-৩৩০ মধ্যে তারা ভোটার লিস্টে দশজন করছে সেই দশ করতে তিন চার ঘন্টা করতে কি লোক খুঁজে পাওয়া যায় না তার মানে এরা অবহেলা করেছে খালি এই বান্না প্রতিটা বাড়ি দেখেন তারা আমার উপরে অন্যায় অত্যাচারটা করে কেন আপনার উপরে কেন এরকম করছে এখন কি করবেন এখন শেষ আমাদেরকে নিতে দেন এখন আমি আবার পরে এখন হলে যে আপিল হলে যে করবো কিনা এখন চিন্তা ভাবনা করতেছি কারণ এর আগেও আমি আপিল করেছিলাম ভোটে জয়ী হয়েছিলাম আপনি দেখেছেন গত কাহালু নন্দীগ্রাম জয়ী হওয়ার পরে কিন্তু আমার ফলাফলটা ঘোষণা করা হয়নি আমরা আজকে এই মুহূর্তে ভাববো আমরা আপিলে যাবো কে যাবো না কারণ আপিল করলাম তারপরে মনে করে প্রার্থী ফিরে আসলাম ভোটে পাস মনে করে ভোটে মনে করে পাস করলাম কিন্তু ক্ষমতা আমাকে বুঝে দেওয়া হলো না এখন এই নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো এখন আপিল করবো কি করবো না আমরা এখন জানাবো আপনাকে মনে হচ্ছে কোনো প্রভাব খাটাচ্ছে অবশ্যই প্রভাব খাটাচ্ছে না হলে তো মনে করি আমার এই জায়গা থেকে আমাদেরকে আপনার
পুলিশ দেখলে কেউ বলবে সাক্ষ্য তুমি
বলেনি এবং ওই জায়গা তাও নিকে বলে প্রতিদ্বন্দ্বিতা লোক থাকে মানে লোক থাকে তাদেরকে বলছে তুমি কালকে ওই আলম সেটা ঘুরে বেড়াছ তার সাক্ষর দেছ তাদেরকে বলছে তারা ভয়ে বলতেছে আমি সাক্ষর আমরা দেনে তার না করে যে আমাকে আমি বললাম যে আমি 10 দিন আপনাদের সামনে হাজির করে দিই এটা হাজির করে নিলাম এক উপস্থিত কিন্তু এখানে তিনজন তাদেরও কিন্তু দেখলো না তাতে কি বোঝা যাচ্ছে তারা আমার কাছে এটা অন্যায় করলো অবিচার করলো ভোটের লড়াই কি 70 আসনে আপনারা থেমে যাবে নাকি আদালতে যাবেন না ভোটের লড়াই থেমে যাবে কিনা বলতে পারছি না কারণ ভোটের লড়াই থাকে আমি ভোটের লড়াই করেছি আপনি দেখেন আমি আরো পাঁচ আমি হাইকোর্ট থেকে রায় নিয়ে এসেছি নিয়ে এসে ফটো করছি ভোটের দিনে আসে কি পেছে রায় আমার ফলাফল জিরো ভোটে পাশও করি কিন্তু ফলাফল জিরো দেখাচ্ছে এবারও আমি আবার জন্য কিছু চেষ্টা করে নিয়ে আসি আমি ভোটে ফলাফল জিরো পাবো কিনা তাও জানি না তাতে নির্বাচন হলে আপনি মামলা করলাম করে রায় নিয়ে আসলাম এখন এই রায় আমি কি হবে জানি না এখন মামলা করব কি না তারপরে সামনে ভোট করবো কিনা আমি আপনাকে জানাবো আপনি কি এত কিছু নিয়ে ক্লান্ত এবার ভোটে দাঁড়াতে না ভোটে দাঁড়াতে ক্লান্ত না ক্লান্ত হলে তো ভোটই করতে পারলাম না সবাই এত বড় একটা আসনে ভোট করতে ক্লান্ত অবশ্যই এনার্জি রাখা যায় আপনি কি আশাবাদী যে বলছিলেন যে আপনার জনপ্রিয়তাকে ভয় পায় কারা ভয় পায় জনপ্রিয়তা তো ভয় নাই পাবে তাহলে মনে বারবার আমাকে কেন হ্যারাসমেন্ট করা হয়েছে তাহলে মনে আমার পার্টিটা কেন ফিরে দিল না একবার পার্টিটা ফিরেও তাহলে ভোটে পাশ করলো তাহলে কেন আমাকে ক্ষমতা বুঝে দেওয়া হয়েছে তাহলে অবশ্যই আমাকে ভয় পাই প্রতিটা বাড়ি বাতিল করছে আজকেও বাতিল করছে তবে আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি আমি হাইকোর্টে যদি যাই তাহলে অবশ্যই আমি পার্টিটা ফিরে আনবো চ্যালেঞ্জ করবো কারণ আমার কাছে সব সময় মনে প্রমাণ আছে আমার কাছে ভোটারটা উপস্থিত ছিল আপনি কি যাবেন এখন সেটা আমি জানাবো অবশ্যই যাবো কিনা চিন্তা করছি তাই আমি পার্টিটা ফিরে আনবো কিন্তু যদি আমি ভোটে আমি তারা ফলাফল না দিতে পারে তবে আমি অবশ্যই আদরতে যাবো পার্টিটা ফিরে আনা দিন ধন্যবাদ আপনি কালুতে দেখেছেন কালু নন্দী গ্রামে যখন নির্বাচন করি অবশ্যই প্রতিটা আসন থেকে দেখেছেন ফলাফল সুস্থ হয়েছে এবং ফলাফল ঘোষণা করতে পারে 10টি কেন্দ্রে ফলাফল আমাকে ঘোষণা না দিয়ে তারা ঘোষণা করতে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারি আমরা পুরোটা পাইনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশন থেকে এইমাত্র হিরো আলমের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে এবং নৌকার যে মনোনয়ন অর্থাৎ এম আরাফাতের মনোনয়ন বৈধ করা হয়েছে হিরো আলম বলছিলেন যে তাকে অন্যায়ভাবে জনগণ যদি আমাকে ভালো না বাসত জনগণ আমাকে রায় না দিল তাহলে এত মনে করেন আমি অল্প সময়ে মানুষের নজরে কেন আপনার কি মনে হয় আপনাকে ভয় পায় মনে হয় ভয় পায় কারণ তা না হলে বারবার আমাকে কেন বাতিল অশোক হিরো আলম দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু মনোনয়ন তার মনোনয়নপত্র কিন্তু অবৈধ বাতিল করেছে নির্বাচন কমিশনার
দেখলেন যে তিনি নির্বাচন কমিশন ভবন থেকে কিন্তু এইমাত্র গাড়িতে উঠেছেন এবং যেহেতু তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে সে কারণে তিনি আসলে আদালতে যাবেন কিনা সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না যেহেতু তিনি বলেছেন যে আদালতে তিনি যাবেন কিনা সেটি তিনি পরে আসলে জানাবেন এই মুহূর্তে তিনি এই বিষয়টি নিয়ে কিছুই জানাতে চাচ্ছেন না দর্শক আপনারা যে পাচ্ছেন যে প্রধান এই যে নির্বাচন প্রশিক্ষণ ভবনে নির্বাচনের ঢাকা ১৭ অনুষ্ঠানে মনোনয়নপত্র টি কার বৈধতা রয়েছে কার অবৈধতা হয়েছে অর্থাৎ যাচাই বাছাই যে পর্বটি সেটি আজকে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত হয়েছে যাচাই বাছাই শেষে কিন্তু নির্বাচন কমিশনার তাদেরকে জানিয়েছেন যে কারা কারা নির্বাচন বৈধ ভাবে তাদের মনোনয়নপত্রটি রয়েছে এবং কাদের বাতিল করা হয়েছে সেই হিসাবে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী আর এম আরাফাত রহমানের টি কিন্তু মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং অন্যদিকে কিন্তু যে আশরাফুল আলম আরোপি হিরো আলমের মনোনয়নপত্রটি কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে দর্শক আপনারা দেখছেন যে নয়া শতাব্দীর অফিসিয়াল ফেসবুক পেজ আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার যে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় এই নির্বাচন কমিশনারের কার্যালয় অর্থাৎ এই নির্বাচন কমিশনের যে পিছনের যে প্রশিক্ষণ ভবন সেই প্রশিক্ষণ ভবনেই কিন্তু এবারে ঢাকা ১৭ আসন নির্বাচনের যাচাই বাছাই কাজটি সম্পন্ন হয়েছে নির্বাচন যাচাই বাছাই কাজটি সম্পন্ন হওয়ার পর যে শুনানিটি হয়েছে সেই শুনানিতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে প্রার্থী ছিলেন এম আরাফাত তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে এবং তার এছাড়া তৃণমূল যে বিএনপি রয়েছে তার মনোনয়নপত্রটিও বৈধ ঘোষণা করা হয়েছে অপরদিকে স্বতন্ত্র যে প্রার্থী ছিলেন অর্থাৎ আশরাফুল আলম হিরো আলম তার তিনি যাদের স্বাক্ষরগুলো সংগ্রহ করেছিলেন সেই স্বাক্ষরের দাতাদের খুঁজে না পাওয়ার কারণে তার মনোনয়নপত্রটি কিন্তু বাতিল করেছেন নির্বাচন কমিশন তিনি মনোনয়নপত্র বাতিল হওয়ার পরে নির্বাচন কমিশন কার্যালয়ের বাইরে বেরিয়ে আসেন এবং সাংবাদিকদের তিনি জানিয়েছেন যে তিনি তাকে একটি পক্ষ সবসময় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয় এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় মূলত তাকে তিনি বলছেন যে তাকে তার জনপ্রিয়তাকে ভয় পাওয়ার কারণেই আসলে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হচ্ছে তিনি এই বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাবেন কি না সেটি আসলে পরবর্তীতে তিনি জানাবেন এই মুহূর্তে নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে সোহাগ বিশ্বাস নয়া শতাব্দী ঢাকা